সকলকে সিভিল ইঞ্জিনিয়ারিং জব সলিউশনের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জব প্রিপারেশনের জন্য। আজকের টপিকস হাইড্রোলিক্স। আজকে আমি হাইড্রোলিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস ভেঞ্চুরি মিটার নিয়ে আলোচনা করব। ভেঞ্চুরি মিটার হচ্ছে কোনো একটি পাইপের মধ্য দিয়ে প্রবাহ পরিমাপের একটি যন্ত্র, খুবই সিম্পল একটা ডিভাইস। এখানে বার্নলির ইকুয়েশন বা বার্নলির সূত্র প্রয়োগ করে কোনো একটি পাইপের মধ্য দিয়ে প্রবাহ পরিমাপ করা হয়। তো এই ভেঞ্চুরি মিটারের যে সূত্রগুলো আমাদের এই অঙ্কগুলো সলভ করতে কাজে লাগবে, সেই সূত্রটা হচ্ছে কিউ। কিউ হচ্ছে এখানে প্রবাহ, ফ্লোর পরিমাণ, সি ইন্টু এ ওয়ান এ টু ইন্টু রুট ওভার টু জি এইচ ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার। এখানে সি হচ্ছে এই ভেঞ্চুরি মিটারের কনস্ট্যান্ট বা মিটার কনস্ট্যান্ট বলে এটাকে। এ ওয়ান হচ্ছে এই পাইপের এরিয়া, পাইপের এরিয়া হচ্ছে এ ওয়ান, এই সেকশনটার এরিয়া হচ্ছে এ ওয়ান। আর এই যে যে সরু অংশ এটাকে থ্রট বলে, এই থ্রটের এরিয়া যদি হয় এ টু তাহলে এ ওয়ান এ টু, এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এবং এইচ হচ্ছে এই যে যে ম্যানোমিটার, এখানে যে ম্যানোমিটারটা সেট করা হয় এই ম্যানোমিটারে ফ্লুইডের বা ম্যানোমেট্রিক ফ্লুইডের হেড এইচ। এখন ম্যানোমেট্রিক ফ্লুইড সাধারণত এখানে থাকে পারদ, তো পারদের হেড যদি হয় ক্যাপিটাল এইচ, যেটা যে এখানে আমরা ক্যাপিটাল এইচ হয় যদি এটা এটা যদি ক্যাপিটাল এইচ হয় তাহলে এই পারদের হেড থেকে এই যে এখান দিয়ে ফ্লো হচ্ছে যে মানে প্রবাহীটি বা ফ্লুইডটি, সেই ফ্লুইডের সমতুল্য এইচ নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে আমরা হচ্ছে ফ্লুইডের সমতুল্য এইচ আমাদের কিউ এর সূত্রে লাগবে। সো সমতুল্য এইচ বের করতে হলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, এস মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই এস টু ইন্টু এইচ। এখানে এস হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি বলে যেটাকে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ এস ওয়ান হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব, যেই তরলটি এখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেই তরলের আপেক্ষিক গুরুত্ব যদি এস ওয়ান হয়। এস হচ্ছে এইখানে যেই ঘন পদার্থটি দেওয়া হয়েছে বা ম্যানোমেট্রিক ফ্লুইড যেটি, সেটা পারদ সাধারণত হয়ে থাকে, পারদের আপেক্ষিক গুরুত্ব এস, এবং এইচ হচ্ছে পারদের জন্য হেড ডিফারেন্স, এবং এইচ হচ্ছে ওই পারদের ওই হেডের সমতুল্য হেড এই ফ্লুইডের জন্য, যেই ফ্লুইডটি এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এখানে আমরা সেগুলো লিখে দিয়েছি, সি হচ্ছে নির্গমন সহগ, এ ওয়ান হচ্ছে পাইপের ক্ষেত্রফল, এ টু হচ্ছে থ্রটের ক্ষেত্রফল, কিউ হচ্ছে নির্গমন, আমরা এখানে কিউ যেটি বলেছি প্রবাহ, এবং এস হচ্ছে পারদের আপেক্ষিক গুরুত্ব, এস ওয়ান হচ্ছে প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তো এই ম্যানোমিটার মানে ভেঞ্চুরি মিটার কিভাবে প্রবাহ পরিমাপ করে থাকে? আমাদের বার্নলির ইকুয়েশন বলে যে যদি কোনো একটা জায়গায় প্রেশার বেড়ে যায় সেখানে ভেলোসিটি কমে যাবে, আর ভেলোসিটি বেড়ে গেলে প্রেশার কমে যাবে, তার মানে ভেলোসিটি এবং প্রেশার এই দুটা একে অপরের বিপরীত কাজ করবে। তো আমরা যদি কোনো একটা পাইপের কোনো একটা জায়গায় সরু করে দিই, যেটাকে আমরা থ্রট বলছি, এই থ্রটের এই জায়গাটা যেহেতু সরু এখানে ভেলোসিটি বেড়ে যাবে এবং প্রেশার কমে যাবে। তো ভেলোসিটি বেড়ে গেলে প্রেশার কমে যাবে, এখানে ভেলোসিটি এবং প্রেশারের মান, আর এখানে এবং ভেলোসিটি এবং প্রেশারের মান যে পার্থক্য তৈরি হবে, এখানে যেই প্রেশারের পার্থক্য হবে এ ওয়ান এবং এ টু এর প্রেশারের পার্থক্যটাই হচ্ছে এইচ। এখান থেকে আমরা এই জায়গায় এই অংশের পাইপের অংশের যদি ভেলোসিটিটা বের করে ফেলতে পারি, ভেলোসিটির সাথে আমরা এই এ ওয়ান দিয়ে গুণ করে দিলেই আমরা পেয়ে যাব কিউ। এটাই হচ্ছে এই ভেঞ্চুরি মিটারের বেসিক থিওরি বা পদ্ধতি, পরিমাপের পদ্ধতি। তো আমরা এখানে এক নম্বর যে অঙ্কটি করব সেটি হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপের সাথে, 20 সেন্টিমিটার পাইপের সাথে একটি ব্যাসের একটি পাইপের সাথে ভেঞ্চুরি মিটার যুক্ত আছে, যার মধ্য দিয়ে প্রবাহের হার বা ফ্লো যেটাকে আমরা কিউ বলছি, কিউ এর মান দেওয়া আছে 120 লিটার পার সেকেন্ড। যদি চাপজনিত উচ্চতা, চাপজনিত উচ্চতা 5 মিটার হয় তাহলে থ্রটের ব্যাস কত?
আমাদেরকে কি বের করতে বলেছে আমরা এই চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে এই পাইপের ব্যাস দেওয়া আছে 20 সেন্টিমিটার, এই পাইপের এই অংশের ব্যাস দেওয়া আছে 20 সেন্টিমিটার, এবং এখান দিয়ে প্রবাহ কিউ এর মান আমাদের দেওয়া আছে। কিউ কত সেটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 120 লিটার পার সেকেন্ড। এখন আমাদের চাপজনিত উচ্চতা, এই এখানে আমাদের সরাসরি এইচ এর মান দেওয়া আছে। কিভাবে বুঝবো, আমাদের যদি পারদের জন্য চাপজনিত উচ্চতা দেওয়া থাকতো, সেখানে বলা থাকতো পারদের চাপজনিত উচ্চতা, যেহেতু এখানে সেটা বলা হয়নি, সেহেতু এখানে সরাসরি তরলের জন্য চাপজনিত উচ্চতাটাই দেওয়া আছে। সো আমাদের এই সূত্র আর ইউজ করতে হবে না, আমাদের সরাসরি স্মল এইচ দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলেছে এখানে থ্রট বা এই অংশের ব্যাস কত হবে, এই এ টু এর এখানে ডি টু এর মান কত হবে। তো আমরা অঙ্কটি করার জন্য প্রথমে আমাদের দেওয়া আছে ডি ওয়ান 20 সেন্টিমিটার, আমরা সেটাকে মিটারে নিতে পারি, চাইলে সেন্টিমিটারেও রাখতে পারি, আমরা এখানে সেন্টিমিটারেই রাখবো। এ ওয়ান হচ্ছে তাহলে পাই বাই ফোর ডি স্কোয়ার, অর্থাৎ ডি ওয়ান স্কোয়ার, এখানে আমরা হিসাব করে এই এ ওয়ান এর মান পেলাম 314.6 সেন্টিমিটার স্কোয়ার। কিউ টু এর মান, কিউ ওয়ান এর মান দেওয়া আছে। সো কিউ ওয়ান এবং কিউ টু আসলে আলাদা না, কিউ কিউ এর মান দেওয়া আছে, কিউ সব জায়গায় সেম হয় যেহেতু ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো হচ্ছে। সো 120 লিটারকে আমি যদি 10^3 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হয়ে যাবে, কারণ আমরা জানি 1 লিটার = 1000 সেন্টিমিটার কিউব। এইচ এর মান দেওয়া আছে 5 মিটার, যেহেতু আমরা সবকিছু সেন্টিমিটার এককে রেখেছি, এটাকেও সেন্টিমিটার নিতে হবে, মিটারকে 100 দিয়ে গুণ করে আমরা সেন্টিমিটার নিয়ে নিলাম। এবং কোয়েফিশিয়েন্ট অফ যেই মিটার বা যেটাকে নির্গমন সহগ বলে, কোয়েফিশিয়েন্ট অফ ভেন্টিমিটার সি, সেটার মান 1 আমাদের প্রশ্নেই দেওয়া আছে। সো এখানে আমাদের ডি টু এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা যে সূত্রটা জানি কিউ ইকুয়াল টু সি ইন্টু এ ওয়ান এ টু রুট ওভার টু জি এইচ ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার, এখানে যদি আমরা সবগুলো মান বসিয়ে দিই, কিউ ওয়ান এর মান 120 × 10^3 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, এগুলো সবগুলোর মান বসিয়ে দিলে এখানে শুধু থাকবে এ টু এর মানটা অজানা। তো আমরা ক্যালকুলেশন করে এ টু এর মান পেয়ে যাব, এখানে এই ইকুয়েশনটাতে এ টু এর মান অজানা ছিল, এ টু এর মানটা আমরা এখান থেকে বের করে ফেললাম 113.09 সেন্টিমিটার স্কোয়ার। এইটা বের হয়ে গেলে আমরা জানি এর সূত্র হচ্ছে পাই বাই ফোর ডি স্কোয়ার, যেহেতু এ টু তাহলে এখানে ডি টু স্কোয়ার হবে, এবং পাই এর মান 3.1416 বসিয়ে আমরা যদি 4 দিয়ে গুণ এবং পাই দিয়ে ভাগ করি তাহলে ডি টু এর মান 12 সেন্টিমিটার, প্রায় দশমিকের পরে কিছু ছিল সেগুলো আমরা বাদ দিই, আমরা এখানে লিখতে পারি 12 সেন্টিমিটার প্রায়, এটাই আমাদের অ্যান্সার। তো খুবই সহজ, এই সূত্রটা জানা থাকলে এই অঙ্কগুলো করা কিন্তু খুবই সহজ। এরপরে আরেকটি অঙ্ক আমরা একটু দেখব, এই অঙ্কটিতে বলছে একটি ভেন্টিমিটারের ইনলেট, ইনলেটের ব্যাস দেওয়া আছে 15 সেন্টিমিটার। ইনলেটটা কি, ইনলেট হচ্ছে পাইপের ব্যাস, আসলে যেখান দিয়ে পানি বা তরল পদার্থটি প্রবেশ করছে সেটা হচ্ছে ইনলেট, আর এটা হচ্ছে থ্রট, ইনলেট এবং থ্রট। ইনলেটের ব্যাস দেওয়া আছে আমাদের ভেন্টিমিটারের ইনলেটের ব্যাস দেওয়া আছে 15 সেন্টিমিটার, থ্রটের ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার। ইহাকে একটি আনুভূমিক পাইপের সাথে যুক্ত করা হয়েছে, এখানে বিশেষ ব্যাপার হচ্ছে আমরা এখানে সব কিছুই আনুভূমিক পাইপের সাথেই হিসাব করছি, সাধারণত আনুভূমিক পাইপের সাথে থাকে, ভার্টিক্যাল হলে সূত্রটা একটু ডিফারেন্ট হবে। সো আনুভূমিক পাইপের সাথে যুক্ত করা হয়েছে যেখানে তেলের প্রবাহ পরিমাপ করা হচ্ছে, তেলের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.9, তেল পারদ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার গেজের পার্থক্য হচ্ছে, গেজ পার্থক্য হচ্ছে 20 সেন্টিমিটার, এখানে তেল পারদের ডিফারেন্সিয়াল ম্যানোমিটার বলা হয়েছে, অর্থাৎ এখানে এই যে এই অংশে তেল এবং এই অংশে পারদ আছে, এবং সেখানে যদি তেল পারদ বলা থাকে তার মানে যেই হাইটটা দেওয়া আছে এইচ এর মান সেটা আসলে পারদের হাইট, তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে পারদের ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের হেড হচ্ছে 20 সেন্টিমিটার এইচ জি বা পারদ। তেলের প্রবাহ লিটার পার মিনিট এককে নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে কোয়েফিশিয়েন্ট অফ ভেন্টিমিটার 0.98 আমাদের বলা আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এইচ যেটা দেওয়া আছে, যেটা 20 সেন্টিমিটার বলা আছে, আমাদের সেইটাকে তরলের যেই তরলটি প্রবাহিত হচ্ছে মানে তেলের
সাপেক্ষে বা তেলের প্রেক্ষিতে সেই এইচ এর সমতুল্য মানটা আমরা বের করে আনবো প্রথম। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো একটু দেখি। ডি ওয়ান বা পাইপের ব্যাস বা ইনলেটের ব্যাস হচ্ছে 15 সেন্টিমিটার, সেখান থেকে এ ওয়ান বের করে নিয়ে আসবো। এ ওয়ান এর মান পাই বাই ফোর, ডি ওয়ান স্কোয়ার করলে 176.71 সেন্টিমিটার স্কোয়ার হলো। ডি টু এর মান থ্রটের ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, সেখান থেকে এ টু এর মান সেম ভাবে আমরা বের করবো 78.54 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের এস এর মান দেওয়া আছে, এস হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এস ওয়ান যেহেতু তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আমরা যেই সূত্রটি ইউজ করি এখানে এস হচ্ছে পারদের আপেক্ষিক গুরুত্ব, এস ওয়ান হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব, এবং তরলের আপেক্ষিক গুরুত্ব আমাদের 0.9 দেওয়া ছিল। এবং হেড এইচ, এটা ক্যাপিটাল এইচ যেহেতু আমাদের ডিফারেন্সিয়াল ম্যানোমিটার পারদ এবং তেলের ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের হেড দেওয়া আছে, সেটা অবশ্যই পারদের হেড 20 সেন্টিমিটার এইচ জি। আমাদের সি এর মান দেওয়া আছে 0.98, এবং সেখান থেকে আমাদের কিউ বের করে আনতে হবে। তো আমরা প্রথম এইচ এর মান বের করলাম, এইচ ইন্টু এস মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই এস ওয়ান, যেখানে এস হচ্ছে পারদের আপেক্ষিক গুরুত্ব, 13.6 হচ্ছে পারদের আপেক্ষিক গুরুত্ব। এই মানটি আমাদের জানা থাকা লাগবে, এটি দেওয়া থাকবে না, সাধারণত দেওয়া থাকে না, কারণ পারদের আপেক্ষিক গুরুত্ব ফিক্সড 13.6, এবং তরলের আপেক্ষিক গুরুত্ব 0.9 আমাদেরকে দেওয়া আছে। সেখান থেকে আমরা সমতুল্য এইচ বের করে নিয়ে আসলাম 282.22 সেন্টিমিটার অফ অয়েল, যেহেতু এটা ছিল এইচ জি, পারদের ছিল 20 সেন্টিমিটার এইচ জি, সেটা আমরা আমাদের যেই ফ্লো হচ্ছে, যেই লিকুইডটি বা তেলটি ফ্লো হচ্ছে সেই তেলের জন্য সেটা হচ্ছে 282.22 সেন্টিমিটার, কারণ তেল পারদ থেকে অনেক হালকা। সো পারদের সাপেক্ষে যেটা 20 সেন্টিমিটার সেটা এটার সাপেক্ষে হয়ে যাবে হচ্ছে 282.22 সেন্টিমিটার, কারণ তেল দেখা যাচ্ছে পারদ থেকে প্রায় 13-14 গুণ ভারী, সরি তেল পারদ থেকে 13-14 গুণ হালকা, সো সেটা 13-14 গুণ বেশি হেড দিবে। এই এইচের মানটা বের হয়ে যাওয়া মানে আমাদের সবই দেওয়া আছে, সি দেওয়া আছে, এ ওয়ান দেওয়া আছে, এ টু দেওয়া আছে, অথবা টু জি তো আমাদের জানা, এইচ এর মানটা এখানে বসাই দিতে পারি, এ ওয়ান এ টু, এই মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে এখানে আমরা কি এককে পাচ্ছি, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, কারণ সবগুলো হেডের মান দেওয়া ছিল সেন্টিমিটারে, আমরা বসিয়েছি ডায়ামিটার এরিয়া সব সেন্টিমিটার স্কোয়ারে বসিয়েছি, সেন্টিমিটারে বসিয়েছি, সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে আসতেছে। আর আমরা জানি সেটাকে 1000 দিয়ে ভাগ করলে লিটার পার সেকেন্ড হবে, লিটার পার সেকেন্ড হওয়ার পরে আমরা 1 সেকেন্ডে এতটুকু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মিনিটে তার 60 গুণ হবে, তার মানে এটাকে 60 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা লিটার পার মিনিট, এটাই অ্যান্সার। সো আমরা আবারও একটু বলি, কিউ এর মানগুলো আমরা এখানে সেন্টিমিটার বা সিজিএস ইউনিটে বসানোর কারণে সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে আসবে, সেটাকে যদি সেন্টিমিটার থেকে লিটারে নিতে হয় 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার কিউবকে লিটার পার সেকেন্ডে নিয়ে যাব, এবং সেকেন্ডকে যদি মিনিট করতে হয়, যেহেতু 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত হচ্ছে 63.94 লিটার, তাহলে 1 মিনিটে অবশ্যই তার 60 গুণ বেশি হবে, অতএব এটাকে জাস্ট 60 দিয়ে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে লিটার পার মিনিটে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইরকমভাবে আমি এখন থেকে নিয়মিত সাবস্টেন ইঞ্জিনিয়ারদের জব প্রিপারেশনের ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং আপনার বন্ধুদের মধ্যে এই চ্যানেলটি যাদের এই ভিডিওগুলো দরকার বন্ধুদের, তাদের এই ভিডিওগুলো শেয়ার করে জানিয়ে দিন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।